তো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল এবং টাইটেলে বুঝতে পারছেন যে আমরা কি ভিডিও করতে যাচ্ছি। সো আজকে আমাদের ভিডিও হচ্ছে যে চ্যালেঞ্জিং ভিডিও। সো গাইজ, আজকে আমাদের চ্যালেঞ্জে আছে আমাদের মানে রাঙ্গামাটির ক্রাশ বয় মেহবুব হোসেন, একটু পরে দেখবেন। সো গাইজ, আর আরেকজন আছে যে বিগত মনে করেন কয় বছর, ছয় বছর ধরে আমাদের চ্যানেলে কোনো কাজ করে নাই বা আসে নাই, সে একটা মেয়ে থেকে মানে ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে খাটে পড়েছিল। সো সে আসছে আমাদের চ্যানেলে, আবার কামব্যাক করছে, সাত বছর পর কামব্যাক করছে আমাদের তামিম ভাইয়া। তো কিছু বলবেন আপনি জাতির উদ্দেশ্যে আর জিডি ব্রাদার্স এর উদ্দেশ্যে? হ্যালো গাইস, এই যে এতক্ষণ আমার ব্যাপারে যা ডিটেইলস দিল সবগুলো হচ্ছে একদম মিথ্যা কথা। তিন দিন ধরে কেন কিছু শুনতেছি না গাইস? মিথ্যা কথা বলছে এই যে। সো গাইস, এখন আসছে আমাদের মাঝে ওয়ান এন্ড অনলি ক্রাশ, রাঙ্গামাটির ক্রাশ। সো মানে কিছু বলবেন আপনি না আমি বলে দিব? না, আমার শুধু একটাই কষ্ট, তুমি বার্গার খাওয়া বলে চিপস, কষ্ট শুধু এটাই, দূর। সো গাইস, আজকে আমাদের চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা করা হচ্ছে ওটা হচ্ছে চিপস নিয়ে চ্যালেঞ্জ। যে আগে রুলসটা বলে দেয় আগে, সো যে আগে চিপস খুলে 30 সেকেন্ডের ভিতরে খেতে পারবে, যে ফার্স্ট হবে সে মানে বলতে গেলে সে বেঁচে যাবে, ইয়েস। আর যে থার্ড হবে স্টেম লেভেলের ডেট দেওয়া হবে, আর যে সেকেন্ড হবে সে হালকা একটু বাঁচবে, কিন্তু যে থার্ড হবে বিশ্বাস করেন মানে আজকে তার অবস্থা খুবই খারাপ হবে। সো গাইস, আজকে ডেট তো অনেক মজা হবে, আর কথা না বাড়াই সোজা আমরা চ্যালেঞ্জের দিকে যাই। সো গাইস, কথা বলতে চলে আসলাম বাসায় চ্যালেঞ্জ করতে। সো আজকে আমাদের চ্যালেঞ্জের মূল কনসেপ্ট বাইরে দিয়ে চিপস, মূল লে হচ্ছে যে চিপস, যে আমাদের রুলসটা বলে দেয় 30 সেকেন্ডের ভিতরে যে এই চিপসটা ছিঁড়ে বার্গার সে কমপ্লিট করতে পারবে, সে হবে আজকের উইনার। আর যে উইনার হবে সে ডেট থেকে বেঁচে যাবে, আর যে সেকেন্ড হবে তার জন্য ফিক্স করা একটা ডেট আছে, এবং যে থার্ড হবে তার পর বলিস না, যে থার্ড হবে তার জন্য তিনটা ডেট থাকবে, তিনটা ডেট থেকে ও ক্রস করে একটা উঠাবে এবং ওইটা কমপ্লিট করতে হবে। সো গাইস, এখন আমাদের ফার্স্ট টার্গেটটা প্রমিস করতে হবে সবার থেকে, বলতে চাই আপনাদেরকে প্রমিস করো সবাই, আমি প্রমিস করতেছি যে আমি কোনো দিন আজ এখন খুশি আছি আর কি, আমি ফার্স্ট সেকেন্ড বা থার্ড হই, আমি থার্ড সেকেন্ড বা ফার্স্ট হই, সমস্যা নাই। যদি ডেয়ার থাকে, যদি ডেয়ার থাকে, ডেয়ার তো এর নাই, আজকে মানে ওই ডেয়ার যদি থাকে বল, হ্যাঁ ডেয়ার যদি থাকে আমি পূরণ করব, আমি পূরণ করব, আমাদের এটা শুরু হবে, মানে চ্যালেঞ্জটা শুরু হবে এখন। তো আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, দেন চিপসটা নিবে, ছিঁড়বে এবং পুরোটা কমপ্লিট করতে হবে, যে কমপ্লিট করতে পারবে আগে সবাই ফার্স্ট, আর যে সেকেন্ড হবে তার জন্য তো দেয়া ফিক্স করা, আর যে থার্ড হবে তার উপর আজকে ওকে। সো গাইস, আমাদের চ্যালেঞ্জটা এখন শুরু করবো, তো রেডি, 1 2 3। সো গাইস, বিশ্বযুদ্ধ 3 হওয়ার পরে আমরা অবশেষে
যে ফাস্ট হয়েছে তাকে ধরতে পারছি ফাস্ট তামিম ইকবাল ভাই কিছু বল না মাথা লাগা কই যাও আর তো বেঁচে গেল ওর খানা দেখলে বুঝছেন মানে গাইস ও যেভাবে খাইছে ওম 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 করে খায় আমি নষ্ট করে দাও ওর খানা দেখে ভিডিও যদি কেউ কোনো মেয়ে দেখে বিশ্বাস করেন পরের দিন ওর বাসায় মানে যাবে যাবে না ভাই এখানে কোনো পদে পাস হইছে কি পাস হইছে আচ্ছা যেটা পাস হইছে কংগ্রাচুলেশন ব্রো আর সবচেয়ে সমস্যা হচ্ছে যে সেকেন্ড হইতাম আমি ও আমাকে থার্ড বানাই দিতে কিছু করার নাই এখন ইকুয়াল হয়ে গেছে লাস্টে আমি বলি বলি ফার্স্ট ও সেকেন্ড ক্যামেরাম্যান থার্ড আমরা কোন জোড়া থার্ড যে চিপস ফোর বাকি ছিল 13টা আমারও 13টা বাকি ছিল সো ওই অনুযায়ী আমরা থার্ড দুজনে এখন মানে দুইজন থার্ড হইছে দুইজন থার্ড থার্ড হইছে এখন কথা হচ্ছে আমি লটারি করব আমার থেকে তিনটা লটারি তিনটা থেকে যে থার্ড হবে ওর জন্য কিছু চ্যালেঞ্জ আছে তো আমি লটারি করব যে যার বাকি যেটা করে সেটা হচ্ছে কথা আমার সো গাইস এখন লটারি হচ্ছে থার্ড এর জন্য তিনটা লটারি রাখছি সো এখন থার্ড হইছে আমরা দুইজন ওর লটারি এখানে রাখবে দেন আমাদের দুইজন থেকে দুটো সিলেক্ট করতে হবে আর দুটো সিলেক্ট করার পর যা বাকি যেটা দেয়া পড়বে ওটা কমপ্লিট করতে হবে সো গাইস লেটস স্টার্ট সো গাইস রেডি ওকে নাও দি এখানে দি এখানে আমি পুলিশ আমরা আচ্ছা পুলিশ তাহলে তো খুলে গেল ফাস্ট দাঁড়া 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 জুতার বাড়ি তো খাইতে হবে আজকে থাপ্পর করে খাইতে আল্লাহ জানে তো স্টার্ট করতেছি রেডি আর ভাই জানা 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 আচ্ছা যা 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 মাঝখানে যা তাড়াতাড়ি বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাই ছেমেলা বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাই ছেমেলা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মেহবুবের যে ডেটা ছিল ওইটা কমপ্লিট এখন ভাই আমার যে ডেট দিতে মারাত্মক মারাত্মক লেভেলের ডেট সোর ডেট তো কমপ্লিট এখন আমারটা কমপ্লিট করতে হবে হচ্ছে যে একটা মেয়েকে প্রপোজ করতে হবে তাও রাস্তায় তো গাইস লেটস দেখা যাক কি হয় হ্যাঁ ফাদিন ভাই এখন যাচ্ছে পুতুলকে কিস করার জন্য ভাই It was at this moment that he knew he fucked up. লুঙ্গি পরে আর আমি আর কি বলবো আচ্ছা গাইস ও আবার কি করছে চোরামি করছে ও
ইয়া যখন ইয়াতে আসছিল মানে চ্যালেঞ্জ শুরু করছিল, ওর প্যাকেট থেকে চিপস ফালাই দিছিল নিচে, নিচে খাটের তলে ঢুকে দিছে, ও চালা গেছে। কিন্তু ক্যামেরা আছে না আমাদের, ক্যামেরাম্যান পরে দেখছে, তখন আমাদেরকে বলতেছে যে এই 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 চোরামি করছে ও। তো গাইস এরকম ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন হয় সো কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিবেন যে আপনাদের আরও প্রয়োজন এমন ভিডিও। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট, আর শেয়ার তো অবশ্যই করবেন। শেয়ার না করলে মনে করেন ভিউস আসবে না আর চ্যানেলটাও বড় হবে না। আর লাস্ট যে সাবস্ক্রাইব বাটন ওটাতে ক্লিক করে দিয়ে দরকার হলে ডেয়ার কয়েকটা ছুঁড়ে মারিয়ে দাও। বাই।